হেডলাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পঢ়িব অসম বাঢ়িব অসম জিলা আয়ুক্তরে মুখ্যমন্ত্রীর বৈঠক এডিআরই সফলতার অনুষ্ঠিত করবলে মুখ্যমন্ত্রীর প্রতিখন জেলা উপায়ুক্তরে ভাগ লব বৈঠক বহাগ বিহুর পূর্বে রাজ্য সরকার রূপায়ণ করব বিপ্লব ক্ষমা আয়োগের প্রতিবেদনের 52টা অনুমোদন 5টা অনুমোদন রূপায়ণত লাগিব কেন্দ্র সহযোগিতা 10টা অনুমোদন রূপায়ণ করিব পারিব কেবল কেন্দ্রীয় সরকারেহে অসম চুক্তির 6নং দফা সন্দর্ভত গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোয়ালপাড়া ধুবুরীকে ধরে কেইখনমান জেলাত জনসংখ্যাতকৈ অধিক ইস্যু হয়েছে আধার সন্দেহজনক লোকেও আবেদন করেছে আধারের এটার পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করেহে আধার দিয়া হব বলে মন্তব্য মুখ্যমন্ত্রী থলুয়ারভাবে 100% সংরক্ষিত হব রাজ্য সরকারের অধীনের চাকরি কেন্দ্রীয় সরকারের চাকরিত 50% অধিক সংরক্ষণত আছে উচ্চতম ন্যায়ালয়ের নিষেধাজ্ঞা সংবাদমেলত চাকরি সংরক্ষণক লৈ গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর পঞ্চায়েতের আসন খিলঞ্জীয়া সংরক্ষণের ব্যবস্থা করব সরকারে তিনিদিনের আরক্ষীর জিম্মা অন্ত পড়ার পিছন ট্রেডিং ফ্রডস্টার বিশাল ফুকনক কারাগারলৈ প্রেরণ ডিব্ৰুগড় আদালতত হাজির হওয়া বিশালে সুমি প্রসঙ্গ নকলে এশাৰো কথা বিশালের তথ্য বিচারি বিশালের বন্ধু বান্ধবীকে সোধপোছ ডিব্ৰুগড় আরক্ষী এস আই টিয়ে তদন্ত করব রাজ্যের অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি অধিক ধনের কেলেঙ্কারি তদন্ত জড়িত থাকিব সি আই ডি সরু গোচর তদন্ত সম্ভালিব জেলা আরক্ষী তদন্তর সত্যি আয়কর বিভাগ আর ইডি প্রয়োজন হলেও সি বি আইলে হস্তান্তর হব পারে তদন্তর দায়িত্ব সংবাদমেলত ঘোষণা মুখ্যমন্ত্রী এটা এটাকৈ পোহৰলৈ আহিছে ৰাজ্যত ঘটি থকা অনলাইন ট্ৰেডিং কেলেংকাৰী এইবাৰ বৰাকত 400 কোটি টকীয়া অনলাইন ট্ৰেডিং কেলেংকাৰীৰ অভিযোগ কেলেংকাৰীৰ সৈতে সাঙুৰ খাইছে যুৱ কংগ্ৰেছৰ নেতা ডিব্ৰুগড়তো 500 কোটি টকীয়া আন এক অনলাইন কেলেংকাৰী আহিছে পোহৰলৈ দুদিনৰ আৰক্ষীৰ জিম্মাত ধিংকাণ্ডৰ 2 ধৰ্ষণকাৰী অধিক তথ্যৰ বাবে নগাঁও আদালতে আৰক্ষীৰ জিম্মালৈ প্ৰেৰণ কৰিলে ধৰ্ষণকাৰী ফৰিদুল ইছলাম আৰু গোলাপুদিন অরুণাচলের চেপার আবুতানি কলনীর ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সাইট পরিণত হল 200 মিটারতক অধিক অঞ্চল এটিও জানিবা হওয়া নাই অগ্নিকাণ্ডর কারণ আজি সোধা কথা ডক্টর ভূপেন হাজরিকার 98 সংখ্যক জন্মদিন রাজ্যের ভিন্ন প্রান্তত সোধা কথক স্মরণ জালুকবাড়ি সমাধি ক্ষেত্রত সরকারিভাবে আয়োজন করা হয়েছে সোধা কণ্ঠর জন্মদিবস আসুর উদ্যোগত দীঘলি পুখুরীতে বিশেষ অনুষ্ঠান কলাক্ষেত্র সোধা কণ্ঠ কুঁৱৰী সমন্বয় দিবসের আয়োজন হেডলাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি।